জিহান ব্যক্তিং ভগবদ গুরু নামধেয় চেতরণারৃন্দম কৃষ্ণ কীর্তন যারা এমন চৌরাশি লক্ষ জীবন পরিভ্রমণ করে ভগবান বিষ্ণুর দেশে একবার জিহাতে ভগবানের নাম কীর্তন করল না কেবল তাদের জিহাটা ভেক জিহা তুলল ভেক ভেক মানে ব্যাং ব্যাংক যেমন বর্ষাকালে অন্য সময়তে গোপনে থাকে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন আষাঢ়ে যখন বৃষ্টি হয় দেখবেন জঙ্গল থেকে বেরিয়ে ওই গাল ফুলিয়ে একে অপরের মুখের দিকে তাকিয়ে তাদের ভোগ করার প্রবৃত্তি নিয়ে বলতে থাকে যেমন সে বলে তুই মোর আমিতুর তুই মোর আমি আমিতুর রকম শব্দ করে হ্যাঁ এই জগতেও ঠিক তাই ভগবানকে বাদ দিয়ে যারা মনে করলো আহ পত্নী তুমি আমার প্রাণ প্রিয়া তুমি ছাড়া আমার আর কেউ নাই আর পতি বলল তখন পতিকে তুমি ছাড়া আমার আর কি আছে তুমি তো আমার সব ওই মতো অবস্থা তার পরিণাম কি হবে ওই যে সাপ যে এত কষ্ট করে খুঁজে পেত না বুঝতে পারলো যে ওখানে ওখানে আমার খাদ্য আছে পিছন থেকে এসে ধরে গ্রাস করে নেয় কাল গ্রাস করবে জিহ যারা এমন সুন্দর জিহাটা পেয়ে ভগবানের নাম কীর্তন করলো না চেতনা স্মরণার্থচরণার বৃন্দম হৃদয়টা পেয়েছিল হৃদয়টাকে পাশান করে রাখলো কামকের দাস হয়ে একটি বারো ভগবানের পাদ পদ্ম স্মরণ করল না যে তো আর মাথাটা পেছিল গাছের মতো দাঁড়িয়ে থাকলো ভগবানকে ভক্তকে দর্শন করে একবার যত কদাপি কোদাপি মাথাটা নত করলো একবারের জন্য ভগবানের উদ্দেশ্যে ভগবানের উদ্দেশ্যে একবারও এমন দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে একবার প্রণাম করলো না সেই समस्त অপদার্থগুলোকে আমার এই জমের পাঁচ দণ্ডে দণ্ডিত করে নিয়ে এসো তাদের জন্য আর যারা গোবিন্দের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করলো তাদের জন্য গোলক বৃন্দাবন গৌর গোবিন্দের সেই গোলক ধাম যাত্রা করতে হবে যেখানে গেলে পর আর ফিরে আসতে হবে না যদ্গত আনিবর্তন তদ্ধাম মম যেখানে গেলে পর আর ফিরে আসতে হয় না